Press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে এসেছি অল বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে কোনো অফার নয়, আজ আপনাদের সামনে এসেছি কিছু প্যাটার্ন লক নিয়ে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে লক লাগিয়ে থাকেন ফোনে, তবে সেই লক অনেকেই জেনে যায়। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে যে লকটি নিয়ে এসেছি সেটি হয়তো অনেকেই জানতেও পারবেন না। তো বন্ধুরা, আমি আপনাদের প্র্যাকটিক্যালি অথবা বাস্তবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে ঠিক সেভাবে লক লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে লকটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা প্রথম যে প্যাটার্নটি আছে সেটির উপর ক্লিক করে ধরবেন। ধরার পর দ্বিতীয়টিতে আসবেন, তারপর নিচে একদম নিচে আনবেন, নিচে আনার পর একদম সাইডে, তারপর এখানে, এখান থেকে এখানে, তারপর এখানে। তো বন্ধুরা, এই যে দেখুন লকটি। তো বন্ধুরা, এই লকটি লাগালে কিন্তু আপনারা আপনার ফোন দেখলেও, বারবার কেউ দেখলেও সেটি কিন্তু খুলতে পারবে না। তো বন্ধুরা, এটি আপনাদের সুবিধার তা আবারও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে এখানে, তারপর নিচে, তারপর এই সাইডে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো বন্ধুরা, এই লকটি অনেকেই হয়তো জানেন না। তো বন্ধুরা, জানলে আশা করি এই লকটি আপনার অনেক উপকারে আসতো। তো বন্ধুরা, আজকে এখনই আপনার ফোনে এই লকটি ব্যবহার করে নিন। তো বন্ধুরা, যদি না চান তাহলে আরও আপনাদের জন্য আরেকটি লক নিয়ে আসছি। সেটি কি? সেটি হচ্ছে আপনারা কিভাবে এরকম প্যাটার্ন লক দিবেন। দ্বিতীয়তে যে লকটি হচ্ছে সেই লকটি হচ্ছে এই যে এম, এই যে এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, এই যে এম, তারপর এখানে নেবেন, এখানে নেওয়ার পর এখানে, এখানে নেওয়ার পর নিচে আনবেন, নিচে আনার পর ঠিক এভাবে উপরে। তো বন্ধুরা, এইটিও কিন্তু মারাত্মক দেখতে একটি কঠিন লক। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অল্প সময়ে এই লকটি লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই লকটি লাগাবেন, আমার ফোনেও এই লকটি দেওয়া আছে। তো বন্ধুরা, এই দুইটি লক নিয়ে আজ আপনাদের সামনে কথা বলার জন্য এসেছিলাম। তো বন্ধুরা, বিশেষ আর কি বলবো, আজকের মতো এখানে শেষ করব। তবে শেষ করার আগে আরেকটি কথা বলে নিই, আপনার যদি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো বিশেষ আর কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।